প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিগার ফিঙ্গার হাতের আঙ্গুলের খুবই কষ্টদায়ক একটি অবস্থা টিগার ফিঙ্গার হলে যখন আঙ্গুল মুট করতে যাবেন তখন আঙ্গুল পুরোপুরি মুট হবে না বাসবে না কোন কোন আঙ্গুল এরকম হয়ে থাকবে জোর করে প্রেসার ক্রিয়েট করে আঙ্গুল বাস করতে গেলে আবার যখন সোজা করবেন তখন আঙ্গুল কোন কোনটা এরকম হয়ে যাবে ফোর্সফুলি করতে গেলে দেন এরকম হয়ে যাবে জাস্ট লাইক দিস এরকম হবে জাস্ট বন্দুকের টিগার চাপলে যে রকম হয় এরকম একটি আওয়াজ হবে টিগার ফিঙ্গার অর্থ হচ্ছে আঙ্গুল বাস করতে অথবা সোজা করতে গিয়ে যদি আঙ্গুল আটকে যায় এটাকে আমরা টিগার ফিঙ্গার বলে থাকি টিগার ফিঙ্গার হলে আমাদের এই আঙ্গুলের যে গোড়া রয়েছে এই গোড়ার যে নডিউলসগুলো শক্ত হয়ে যায় এদিকে শক্ত শক্ত অনুভূত হয় প্রত্যেকটা আঙ্গুলের গোড়ায় এরকম টিগার পয়েন্ট হয় চাপ দিলে ব্যথা করবে এটি হতে পারে যে কোনো আঙ্গুলে থাম্পের নিচেও হতে পারে ইন্ডেক্স ফিঙ্গারে হতে পারে মিডল ফিঙ্গারে হতে পারে রিং ফিঙ্গার অথবা লিটল ফিঙ্গারে হতে পারে এখানে টিগার ফিঙ্গার হলে এদিকের যে বেস অফ ফিঙ্গার এই ফিঙ্গারগুলোতে শক্ত হয়ে যাবে এখানে কুণ্ডলীর মতো পেঁচিয়ে যাবে এদিকে কুণ্ডলীর মতো পেঁচিয়ে যাবে এবং আমাদের যে প্লাম রয়েছে এই প্লামে অর্থাৎ হাতের তালু এদিকে শুকিয়ে যাবে শক্ত ব্যান্ডের মতো থাকবে এরকম শক্ত হয়ে যাবে এই শক্ত হয়ে যাওয়ার কারণে আমাদের যে ফ্লেকচার গ্রুপ মাসেল রয়েছে বিশেষ করে ফ্লেকচার ডিজিটোরিয়াম মাসেলগুলো শক্ত হয়ে যাবে এই শক্ত হয়ে যাওয়ার কারণে আঙ্গুল যখন আমরা মুট করতে যাব তখন আঙ্গুল মুট হয় না এরকম হয়ে থাকবে এরকম এরকম হবে মুট করতে গেলে এদিকে ব্যথা হবে এদিকে ব্যথা হবে আবার যখন সোজা করতে যাব তখন সোজা হবে না এরকম হয়ে থাকবে ফোর্সফুলি করলে এরকম টিগারের মতো শব্দ হবে টিগার ফিঙ্গার হলে হাতের আঙ্গুল মুট করতে বা সোজা করতে বাধাপ্রাপ্ত হবে হাতের মধ্যে সবসময় একটি অস্বস্তি ভাব চলে আসে এদিকে শক্ত হয়ে যায় টেন্ডারনেস থাকে চাপ দিলে ব্যথা করে কোনো কোনো সময় হাতের আঙ্গুলগুলো ঝিনঝিন ভারবার অবশ অবশ লাগতে পারে টিগার ফিঙ্গার অনেক কারণে হয়ে থাকে বিশেষ করে যারা রিপিটেড ওয়ার্ক করে হাত দ্বারা বেশি কাজকর্ম করে হাতের মধ্যে ভারী জিনিস ক্যারি করে এই ভারী জিনিস ক্যারি করার কারণে এই টিগার ফিঙ্গার হতে পারে এখানে যে ফ্লেকচার গ্রুপের মাসেল রয়েছে এই ফ্লেকচার গ্রুপের মাসেলে যদি কোনো রকম আঘাত লাগে ট্রমাটিক যদি কোনো হিস্ট্রি থাকে এ কারণে টিগার ফিঙ্গার হয়ে থাকে যাদের ডায়াবেটিস অনেক বেশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এই ডায়াবেটিসের কারণেও টিগার ফিঙ্গার হয়ে থাকে কিডনি সমস্যার কারণেও টিগার ফিঙ্গার হয়ে থাকে গাউট বা গেটে বাতের কারণে টিগার ফিঙ্গার হয়ে থাকে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে এই থাইরয়েডের সমস্যার কারণে অনেক সময় টিগার ফিঙ্গার হয়ে থাকে টিগার ফিঙ্গার হলে রেস্টে থাকতে হবে বিশ্রামে থেকে থেকে প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করতে হবে হাতের আঙ্গুলগুলো যে আটকে যায় এই আটকে যাওয়া প্রতিরোধ করার জন্য নিয়মিত হাত মোট করতে হবে আবার ছাড়তে হবে হাতের মধ্যে একটি স্পঞ্জি বল নিয়ে সবসময় স্পঞ্জি বল চাপবেন এবং কিছু এক্সারসাইজ রয়েছে হাতটি এরকম করবেন হাতের যে নুডলসগুলো থাকে এখানে যদি শক্ত হয়ে যায় এদিকে এ শক্ত হয়ে যাওয়া দূর করার জন্য জাস্ট লাইক দিস এরকম করবেন দিনে যখন সময় পান তখনই এই এক্সারসাইজগুলো করতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি এবং ওয়াক্স বাথ থেরাপি টেন্স থেরাপি খুবই ভালো কাজ করে এই টিগার ফিঙ্গারের জন্য অনেক সময় আমরা ডাই নিডলিং করে দেই এদিকের যে শক্ত নুডলসগুলো থাকে এই নুডলসগুলোকে কমানোর জন্য ভেঙে দেওয়ার জন্য আমরা ডাই নিডলিং করে থাকি এদিক দিয়ে নিডল ঢোকানো হয় আবার কোনো কোনো সময় ইনজেকশন দিতে হয় স্টেরয়েড ইনজেকশন দিতে হয় স্টেরয়েড ইনজেকশন দিলে ব্যথা কিছুটা কমে যায় এবং হাতের মুভমেন্ট স্বাভাবিক পর্যায়ে চলে আসে আপনারা বাসায় বসে যে কাজ করতে পারেন আপনারা ছোট একটি পাত্রের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে এক চামচ লবণ মিশিয়ে হাতে এই পর্যন্ত ডুবিয়ে জাস্ট এরকম করবেন 15 থেকে 20 মিনিট এরকম করবেন পানির ভিতরে জাস্ট এরকম করবেন প্রত্যেকটি আঙ্গুল ফ্লেকশন করার চেষ্টা করবেন এরকম করার চেষ্টা করবেন আবার সোজা করার চেষ্টা করবেন এভাবে গরম পানিতে প্রতিদিন কমপক্ষে 15-15-30 মিনিট করবেন আর নিয়মিত এক্সারসাইজ করবেন যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে অর্থাৎ সবুজ শাকসবজি যে সকল খাবারের মধ্যে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে ধূমপান মদ্যপান পরিত্যাগ করতে হবে
নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। এই ফিজিওথেরাপি চিকিৎসা এবং নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে আপনার ট্রিগার ফিঙ্গার আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ব্যথা বিষয়ক যে কোনো পরামর্শ পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।